মেদিনীপুর রেড স্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে জুনিয়র ও সিনিয়র ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলেন আজ তার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। শাহপুর মিতালী সংঘ মেহেতার হোসেন ফুটবল একাডেমির মধ্যে আজ অনুষ্ঠিত হয় জুনিয়র ফুটবল টুর্নামেন্ট। শাহপুর মুক্তি সংঘ ইস্ট কলকাতা ওয়েট ট্রাশের মধ্যে অনুষ্ঠিত হবে সিনিয়র ফুটবল টুর্নামেন্ট। এই দিন জয়ী সিনিয়র টিমকে দেওয়া হবে জুতোর লতা প্রার্খা স্মৃতি চ্যালেঞ্জ কাপ ও নগদ 2000 টাকা ও রানার্সে দেওয়া হবে লেট সুভাষ সিনহা ও লেট অভিজিৎ হালদার কাপ ও নগদ 15,000 টাকা। জয়ী জুনিয়র টিমকে দেওয়া হবে নীলরতন পর্বত চ্যালেঞ্জ কাপ ও নগদ 6,001 টাকা। রানার্স আপদের দেওয়া হবে মানসী পর্বত চ্যালেঞ্জ কাপ ও নগদ 4,001 টাকা। টুর্নামেন্টের ময়দান আরও বেশি আলোকিত ও আকর্ষণ করে তুলতে এই দিন এখানে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ ও বিধায়ক দেবাশিস কুমার ও বিশিষ্ট সমাজসেবক স্বরূপ বিশ্বাস। বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক কর্মসূচির মাধ্যমে আজ এই টুর্নামেন্টের শুভারম্ভ হয়। দেখে নিন টুর্নামেন্টের কিছু আকর্ষণীয় দৃশ্য টুডেজ বাংলার ক্যামেরায়। আমি এই খেলার উদ্বোধনের দিনও এসেছিলাম, আজকেও এসেছি। এটা একটা পুরনো সংস্থা ক্লাব, এরা সবসময় মানুষের ভাষা থেকে কাজ করে, ফুটবলের মধ্যে কাজ করে না। এভাবে আজকে খেলা প্রমাণ করে আমাদের মাধ্যমে খেলা অত্যন্ত জরুরি। এই জন্যই চিন্তা করেছেন খেলা হবে, সেহেতু সর্বস্তরেই খেলতে হবে। আমাদের বাচ্চারা খেলবে আমরা। আপনার যে রাসবিহারী চ্যাম্পিয়ন কাপ উদ্বোধন করা 25 তারিখ থেকে শুরু হচ্ছে, প্রস্তুতি কেমন চলছে? হ্যাঁ, প্রস্তুতি মানে যতটা নেওয়া উচিত ততটাই নেওয়া হচ্ছে। ধন্যবাদ। উপস্থিত আমাদের মাননীয় বিধায়ক বশিষ্ঠ কুমার মহাশয় এবং এই রেক্সার ক্লাবের মূল উদ্যোক্তা হরিশ সঙ্গে আমার বন্ধুবর নেপাল ভেঙ্ক সর্বকালের সবাই সঙ্গে এত সুন্দর একটি ফুটবল খেলা আমাদের এই সারাপুর কলোনির মাধ্যমে সারা ওয়ার্ড এবং সারা কলকাতা দক্ষিণ কলকাতায় সঙ্গী দিচ্ছে। তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো। বলছিলেন যে আজকে ইডেনে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইন্ডিয়া খেলা চলছে, সেখানে এত লোক ফুটবল দেখতে এসেছে। এটা মানতেই হবে, বাঙালি মানেই ফুটবল, বাঙালি কিন্তু এখন ফুটবলকে ছাড়ে। আজকে আজকে আমাদের বিভিন্ন মল হয়েছে, এছাড়া নিউ আলিপুর রেল বিভিন্ন ভাবে আমাদের সাথে সহযোগিতা করেছে। আমরা তাদেরকে কাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। দুটি দলের খেলা হবে এবং আমরা কিছু বেশি কিছু বলার আগে এখানে যিনি আছেন ওনার পরিচয় ওনার কাছ থেকে জেনে নেব, ওনার সাথে কথা বলে নেব কি ভেবে আজ ওনাদের ফুটবল টুর্নামেন্ট এবং কি কি ব্যবস্থা করা হয়েছে সব নিয়ে কথা বলে নেব। দাদা নমস্কার। নমস্কার, আমি নিয়ালিপুর রেজিস্টার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি নেপাল দেয়া। আমরা এই নিয়ালিপুর রেজিস্টার অ্যাসোসিয়েশন এই খেলার থেকেই আমরা উঠেছি। আমাদের আগে খেলা হতো নিয়ালিপুর ট্যাঙ্গুলার পার্কে। আমাদের আজকে দীর্ঘ 10-12 বছর হয়ে গেছে খেলাটা বন্ধ হয়ে গেছে। এখন খেলা মানে খেলাটা এমন জায়গায় পরিস্থিতি হয়ে আছে যে খেলার সম্বন্ধে অনেকেরই কিন্তু ধারণা নেই যে খেলাটা যে একটা দরকার। সেই খেলাটাকে তুলে ধরবার জন্য আমাদের যেরকম পাড়ায় শাহপুর মুক্তি সংঘ এবং শাহপুর কলোনি কমিটি এবং এছাড়া আমাদের আশেপাশে যে ক্লাব এবং আমাদের পাড়ার ছেলেরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, এত বড় টুর্নামেন্ট আমরা নিশ্চয়ই একা পারতাম না। সবার সহযোগিতায় আমরা এই টুর্নামেন্টটাকে আজকে তুলে ধরতে পেরেছি। যেমন 125তম নেতাজি বার্থডে, ওটা তো একটা ব্যাপার আছেই। এছাড়া আমাদের ক্লাবের ধরুন অভিজিৎ হালদার, সুবোধ সাহা এবং যাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা খেলা করছি, এই সবাইকে নিয়ে আমরা এই খেলাটাকে উৎসর্গ করেছি। খেলা ছাড়াও আপনাদের এই নিউ আলিপুর রেজিস্টার অ্যাসোসিয়েশন আরও কী কী কাজ করে? খেলা ছাড়া আমাদের প্রত্যেক বছরে আমরা কিছু না কিছু করি। যেমন ধরুন যে আয়লা বা আপনার সুনামি যেগুলো আসলো তাতে আমরা ধরুন আমরা ফেদারগঞ্জ, তারপরে বকখালি, তারপরে আপনার সুন্দরবন, আমরা প্রত্যেক জায়গায় কিছু না কিছু মানুষের সাহায্যার্থে ছিলাম। এছাড়া এই প্যান্ডেমিক টাইমে করোনার সময় আমরা মিনিমাম সোম থেকে শুক্র 1 বছর টানা আমরা প্রত্যেক মানুষকে সোম থেকে শুক্র 500 লোককে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। তা আপনি আমাদের এই চারিদিকে যে আমাদের ফ্রি প্লেটগুলো আছে চারদিকে আপনারা দেখতে পারবেন।
আমরা যেরকম একটা বড় একটা কালী পুজো করি, আমরা মানুষকে মানুষের যে এই প্যান্ডেমিক টাইম যা অবস্থা, মানুষের যা অবস্থা, সেই অবস্থা দেখে আমরা কোনো চাঁদা বা কিছুই তুলিনি মানুষের কাছ থেকে, আমরা সব নিজেরা টাকা দিয়ে এবং ক্লাবের মানে নানারকম কিছু কিছু মানুষ আমাদের সহযোগিতা করেছে। এই সহযোগিতার দ্বারাই আমরা আজকের এইখানটায় এত বড় একটা প্রোগ্রাম বা কালী পুজো আমরা করতে পারি। হঠাৎ করে এই যে আপনাদেরকে বললাম যে মানুষের মধ্যে এখন খেলাধুলাটা একদম হারিয়ে গেছে, এই হারিয়ে যাওয়ার জন্যই আমরা যদি আজকে শুরু করি তখন দেখা যাবে আরও মাঝে মাঝে অনেক মাঠ আছে, তারপরে যারা আশেপাশে যারা আছে তারাও তাহলে আমাদের দেখে আবার খেলাধুলো বাচ্চাদের খেলাধুলোটা শুরু করবে। দেখবেন এখন খেলাধুলার যুগে কেউ কিন্তু খেলাধুলোর মধ্যে নেই, সব কিন্তু মোবাইলের সব ট্যাব বা মোবাইল নিয়ে সে গেম খেলছে বা এই করছে। বাচ্চারা যে খেলাধুলোর ব্যাপার একটা আছে, সে খেলাধুলোটার মানেই বোঝে না, তার জন্য এই খেলাধুলোটাকে তুলে ধরে আমরা মানুষের কাছে সচেতন, মানুষকে সচেতন করতে চাই যে খেলাধুলোটা যেন আরও আমাদের দেখে আরও কিছু মানুষ যেন এই খেলাধুলোর দিকেই আগ্রহী করে। ধন্যবাদ দাদা। আমার নাম বিশ্বনাথ দাস, আমি নিউ আলিপুর ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের গেম সেক্রেটারি। এই যে একটা কোভিড পরিস্থিতি এবং তার মধ্যে এত সুন্দর এত বড় একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন কিভাবে সম্ভব হলো? এটা আমাদের একা পক্ষে সম্ভব হতো না, আমাদের সমস্ত পাড়ার সমস্ত ক্লাব, সমস্ত পাড়া প্রতিবেশীরা এবং খেলাপ্রেমী যারা তারা সবাই মিলে আমাদের সহযোগিতা করেছে। এই সহযোগিতার মধ্যে অনেকের আমাদের ডোনেশনের উপর ডিপেন্ড করে আমরা এই খেলাটা করতে পেরেছি, তো সকলের সহযোগিতা পেয়েছি বলেই আমরা করতে সম্ভব হয়েছে। এবং সকলেই এই প্যান্ডামিক টাইমে যে মাস্ক পরে আসা এবং আপনার স্যানিটাইজার করে নেওয়া, এগুলো সমস্ত ব্যবস্থা আমরা করেছি, তার সাথে মেডিকেল ইনস্ট্রুমেন্ট আমরা রেখেছি, করে আমরা এই খেলাটাকে অর্গানাইজ করেছি, তবে আমাদের দ্বারা সম্ভব হয়েছে এই খেলাটা করা। দাদা, আমরা দেখছি গত দু বছর কোভিড পরিস্থিতির জন্য বিশেষ করে বাচ্চারা, আমরা যেটা দেখতে পারতাম খেলার মাঠে কোভিড পরিস্থিতির জন্য সেটা যেন কোথাও হারিয়ে গেছে, ফোনের মধ্যে সবাই বন্দি। তো আগে যার সাথে আমরা কথা বললাম উনিও আমাদেরকে একই কথা বললো, কোথাও কি মানুষদের কিছু বার্তা দেওয়ার জন্য আপনাদের এই টুর্নামেন্ট? বার্তা তো অবশ্যই, কারণ হারিয়ে যাওয়া জিনিসটাকে ফিরিয়ে আনতে চেষ্টা করেছি আমরা, যে মানুষ ভুলে গেছিল টুর্নামেন্ট হয়, আর টুর্নামেন্ট একটা হলে পরে সমস্ত পাড়ার লোকেরা যেভাবে আনন্দ উপভোগ করে এই খেলাগুলোকে নিয়ে, সেইটা হারিয়ে গেছিলো আমাদের মধ্যে থেকে এই দু বছর তিন বছর ধরে। তো আমরা আবার সেই প্রচেষ্টা করলাম সেটাকে ফিরিয়ে আনি। আপনাদের এই নিউ আলিপুর রেজিস্টার অ্যাসোসিয়েশন কতদিন মানে কতদিন ধরে আপনারা কাজ করছেন? আমরা নিউ আলিপুর রেজিস্টার সবার কাছে সবার পাশে এই অঙ্গীকার নিয়ে নিউ আলিপুর রেজিস্টারের ছেলেরা কাজ করে যায়। শুধু আমি বা আমরা বলে নয়, আমাদের সাথে কিন্তু যুক্ত আছে অনেক অনেক আমাদের শুভাকাঙ্ক্ষী, যারা আমাদের সাথে প্যান্ডামিক টাইমে আমরা প্রচুর লোকের জন্য প্রচুর কিছু করেছি, যেগুলো আমরা বলে আপনাকে বোঝাতে পারবো না। আমাদের দেখুন এখানে হোর্ডিং লাগানো আছে, প্রত্যেকটা হোর্ডিংয়ের মধ্যে ছবি রয়েছে, আমরা যতটা পেরেছি আমাদের ক্লাবের তরফ থেকে যতটা পেরেছি আমরা সমস্ত কিছু করার চেষ্টা করি। দাদা, আজকে আপনাদের ফুটবল টুর্নামেন্টের একেবারে ফাইনাল ম্যাচে আমরা উপস্থিত হচ্ছি, কি কি আকর্ষণীয় পুরস্কার রাখছেন আজকে? আকর্ষণীয় পুরস্কার বলতে আমরা দুজনের স্মৃতি চ্যালেঞ্জ হিসেবে আমরা দুটো কাপ রেখেছি, উইনার্স এবং রানার্স। বড়দের উইনার্স কাপটা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের ঝুমল্লতা পারেক চ্যালেঞ্জ স্মৃতি কাপ, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের দুজন ক্লাব সদস্য সুবোধ সাহা এবং অভিজিৎ হালদার, স্বর্গীয় অভিজিৎ হালদারের উদ্দেশ্যে আমরা ওটা করেছি। এছাড়া অনেকেই আমাদের পাড়ার সিনিয়ররা যারা আছেন, যারা আজকে পৃথিবীতে নেই, তাদের নামে অনেকেই আমাদের এই ক্লাবকে ডোনেট করেছে। ইভেন যারা জীবিত আছেন তারাও আমাদেরকে এই ক্লাবে আমাদের ট্রফি দিয়ে হেল্প করেছে, আমরা তাদের উদ্দেশ্যেই এইটা করেছি। খেলা নিয়ে মানুষকে কী বার্তা দেবেন দাদা? খেলা নিয়ে একটাই বার্তা আমার কাছে, যে খেলাধুলার মধ্যে দিয়ে মানুষের কিন্তু অনেক দুঃখ, অনেক অনুশোচনা, অনেক কিছু যেটা মনে করবো ইংলিশ অ্যাকচুয়ালি বলে, যেটাকে বলে মানুষ ডিপ্রেশনে চলে যায়, তো ডিপ্রেশন তো চিন্তাভাবনার মধ্যে দিয়ে যায়, সেখানে যদি একটা খেলার মতো একটা অনুষ্ঠান করা যায় সেই ডিপ্রেশন থেকে তাকে বের করে আনা যায়, এটা আমি মনে করি গেম সেক্রেটারি হিসাবে। ইভেন আমার ক্লাব কর্তৃপক্ষ আমার যেমন পাশে দাঁড়িয়েছিলেন আমাদের ক্লাব প্রেসিডেন্ট গৌতম দত্ত, সেক্রেটারি মশাই তো বলেই গেলেন আগে, তো আমি মনে করি খেলা খুবই প্রয়োজন,
খেলা একটা মানুষকে অনেক কিছু ফিরিয়ে দেয় জীবনের সাধারণ পরিবেশে চলাফেরা করার জন্য। ধন্যবাদ দাদা, আপনার কাছে চলে যাবো, কি বলবেন আজকের এই প্রোগ্রাম নিয়ে? আমি বলতে চাই নিউ আলিপুর রেস্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সমস্ত মানুষেরা এই খেলাধুলা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে আগে জানাই ধন্যবাদ। এবং এই খেলাটা শরীরের এবং সমস্ত একটি অঙ্গাঙ্গে জড়িত, খেলাধুলার জন্য আস্তে আস্তে যেন সবাই হারিয়ে যাচ্ছে, বিভিন্ন রকম নেশাভানে কিংবা মোবাইল টিভি বিভিন্ন জায়গায় হারিয়ে যাচ্ছে এবং বিভিন্ন পার্কগুলোতে আবদ্ধ করে দিয়ে খেলাধুলা বন্ধ হয়ে যাচ্ছে। এই ছোটো ছোটো যেগুলো মাঠ আছে সেই মাঠের মাধ্যমে আমরা যাতে এই জিনিসগুলো হারিয়ে না যায় সেই খেলাধুলাটা আয়োজন করে থাকি, যাতে সবাই উৎসাহ সহকারে এই খেলাধুলায় মেতে ওঠে। খেলাধুলা হচ্ছে সবসময় মানুষের চিন্তা ভাবনা সমস্ত দিক থেকে সাহায্য করে, খেলাধুলা না থাকলে মানুষের শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে, বিভিন্ন রকম অবাঞ্ছিত চিন্তায় মগ্ন হয়ে পড়ে। তার জন্য আমরা নিউ আলিপুর স্টারের পক্ষ থেকে এই খেলাধুলা আয়োজন করে থাকি। খেলাধুলা মানুষের সবসময় দরকার, খেলাধুলা না থাকলে আস্তে আস্তে সমস্ত কিছু লুপ্ত হয়ে যায়, তার জন্য আমরা খেলাধুলাটা বেশিভাবে করে থাকি। ধন্যবাদ দাদা। খুব কাছের লোক, উনি যখনই মানে মাঝখানেও আমি মানে ওনার দু বছর আগে অনুষ্ঠান করেছি এবং আজকেও আমি ওনাকে অনুষ্ঠান করতে এসেছি আর কি, কারণ একটা কোভিড সিচুয়েশান চলছিল এবং শিল্পীদের অবস্থা তো খুবই খারাপ ছিল। তা আমি চাই যে এই কোভিড সিচুয়েশান যেন আস্তে আস্তে নির্মূল হয়ে যায় এবং সবাই মিলিত প্রচেষ্টায় যেন আমরা আবার আগামী দিনে সুন্দর কাজ করতে পারি। আজকে আমরা যেখানে করবো আর কি মেনলি ডান্ডিয়া, কিন্তু আমরা লতাজিকে একটা ট্রিবিউট করবো, যেই সুযোগ উনি রিসেন্ট ওনার দেহান্ত হয়েছে আর কি, এই জন্য ওনাকে একটা মানে আমরা ট্রিবিউট করবো। আর আমার ভাই কোথায় গেল, আমার ভাই আর কি বাপি সাধু খান আর কি, ও আমার সঙ্গে মানে সর্বদা একদম প্রথম থেকে আমার সঙ্গে সহযোগিতা করে আসছে, কিন্তু কাছ থেকে নে কি বলবেন দাদা? হ্যাঁ, আমাদের তো খুবই ভালো লাগছে আজকে এসে, কোভিডের পর এনারা যে এত সুন্দরভাবে এনারা আমাদের দেখেছে, আমাদের একটা প্রাণ ফিরে পেলাম নাচের মধ্যে। আর শিল্পীদের একটা সব কিছু হচ্ছে নাচ, যারা নৃত্যশিল্পী এই নাচ মানে মঞ্চ ছাড়া যায়। দেখুন, এটাও তো একটা মানুষকে একটা এনথুসিয়াস্টিক করে যে টুর্নামেন্টটা খেলা, আমরা তো এতদিন এইভাবেই এক্সপিরিয়েন্স ছিলাম আর কি, জাস্ট দু বছরে যে কোভিড সিচুয়েশনে যে সব উলট পালট হয়ে গেছে, আমার ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা আর কি, যেন এই জিনিসটা এখন যদি ফোর্থ হয়ে পাশে সেটা আলাদা কথা, কিন্তু আমরা চাইবো আর কি যে সেটা যাতে আর না হয় আর কি। ধন্যবাদ, থ্যাংক ইউ।